দুটো সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, মাত্র দুইটা সূরা। একটা সূরাতুল বনী ইসরাঈল এর এক নম্বর আয়াতে এবং সূরাতুল নাজম এর এক থেকে ১৮ নম্বর আয়াত পর্যন্ত এই ইসরা বা মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পবিত্র কোরআন কারিমের অন্য কোন সূরায় ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করা হয়নি, কিন্তু হাদিসের গ্রন্থগুলোর মধ্যে সহি বুখারী মুসলিম সহ অন্যান্য অনেক গ্রন্থে মেরাজের ঘটনা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমরা শুধু আলোচনা গল্প আকারে শুনবো না, আমরা এর মধ্য থেকে শিক্ষাগুলো অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে জানবো যে ইসরা শব্দের অর্থ কি আর মেরাজ শব্দের অর্থ কি। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাতের বেলা ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। শরীয়ত পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মাকদাস যেটা জেরুজালেমে অবস্থিত এইটুক দূরত্ব আল্লাহ পাক সফর করিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। এটাই সূরা বনী ইসরাঈলের এক নম্বর আয়াতে বলা হয়েছে। আর ওই মসজিদুল আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সপ্ত আকাশের উপরে নিয়ে গেছেন সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের ক্ষমতায় এবং শক্তিতে অলৌকিকত্বে আবার পৃথিবীতে ফিরিয়ে এনেছেন, তার নিদর্শনগুলো দেখিয়েছেন, এই সফরটাকে বলা হয় মেরাজ। দুটো আলাদা বিষয়। এই জন্য আমরা দেখি যে ইসরায়েলের সময় বাহন একরকম ছিল আর মেরাজের বাহনটা আরেকটা ছিল। এখানে মোট তিনটা বাহন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে বোরাক, যেটাতে করে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত সফর করা হয়, এখান থেকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত সফর করা হয়েছে একটা অলৌকিক সিঁড়ির মধ্যে যেটা মণিমুক্তা খচিত, এবং যে সিঁড়িতে করে মুমিন বান্দাদের রূহ আল্লাহ পর্যন্ত ইল্লিন পর্যন্ত উঠানো হয় এই সিঁড়িতে। আর সিদ্রাতুল মুনতাহা থেকে আল্লাহ সুবহান তাআলার নূর পর্যন্ত এই যে সফর, এটা করা হয়েছে রফরফ নামক আরেকটা বাহনে। মোট তিনটা বাহন এখানে ব্যবহার করা হয়েছে। আমরা এখন জানবো যে ইসরা আর মেরাজ এক্স্যাক্টলি কোন সময় হয়েছিল। এ নিয়ে প্রায় ১০টা মত আছে, ১০-এর বেশি মত আছে যে এক্স্যাক্টলি কোন সালে বা কোন মাসে কত তারিখে মেরাজ হয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে, সবচেয়ে প্রসিদ্ধ মতটা হচ্ছে রজব মাসের ২৭ তারিখে। এছাড়া আরো অনেক মত আছে, কেউ বলেছেন শাওয়ালে, কেউ বলেছেন রমাদানে, কেউ বলেছেন অন্য কোনো মাসে। সবচেয়ে প্রসিদ্ধ মতটা হচ্ছে রজবের ২৭। তার চেয়ে বড় কথা হচ্ছে মেরাজটা কোন সময় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াতি কাজ করছিলেন এটার সময় ছিল মাত্র ১৩ বছর। এই ১৩ বছরের প্রথম ৩ বছর তিনি দাওয়াত দিয়েছেন গোপন দাওয়াত। তারপরে চতুর্থ বছর থেকে দাওয়াতটা হয়েছে প্রকাশ্য দাওয়াত, এবং যখন দাওয়াতটা প্রকাশ্য রূপ লাভ করেছে তখন তাদের উপর নির্যাতন নিপীড়ন নেমে এসেছে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এমন কোন নির্যাতন নাই যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের উপর আসে নাই। নির্যাতনের মাত্রা বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন তাদেরকে বয়কট করা হয়, ৩ বছর তারা গাছের ছাল পাতা খেয়ে শিয়ারে আবু তালেবে আশ্রয় নেন, এবং তারপর যখন আমুল হুজুন আসে অর্থাৎ একই বছরে তার চাচা এবং তার স্ত্রী ইন্তেকাল করেন, ঠিক তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে যান। কতদিন উত্তম ছিল সেই সময় যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে কষ্টে ছিলেন, সেই কষ্টটা আল্লাহ পাক লাঘব করে দিলেন আমাদের নবীকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক তাকে এমন সব নিদর্শন দেখিয়েছেন যেটা দেখার পর একজন মানুষের আর দুনিয়ার কোনো কষ্ট বলতে কিছু বাকি থাকে না, দুনিয়া তার কাছে কিছুই না। আমরা সহি বুখারী মুসলিমের হাদিসগুলো থেকে একটা সারাংশ পেশ করতে চাচ্ছি যে মেরাজ আসলে কেমন ছিল, ইসরাটা কেমন ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, একদিন তিনি তার ঘরে ঘুমিয়েছিলেন, তিনি বলছেন এমন সময় আকাশের
আমার বাড়ির ছাদটা সরে গেল এবং আকাশ থেকে জিব্রাইল আলাইহিস সালাম আমার ঘরে প্রবেশ করলেন এবং তার সাথে অন্য আরো ফেরেশতাও ছিল। তিনি তাকে নিয়ে গেলেন মসজিদুল হারামে, সেখানে শুয়ে দিলেন। শোয়ানোর পর তার যে বুক এটাকে চিরে ফেললেন, তার কলব বা যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি কলিজা এটাকে বের করে জামজামের পানি দিয়ে ধুয়ে দিলেন এবং একটা সোনার পাত্রে, নবীজি বলেছেন সোনার পাত্রে ঈমান পরিপূর্ণ অবস্থায় এই কলবটাকে ধুয়ে দেওয়া হয়, ঈমান এবং প্রজ্ঞা দিয়ে হৃদয়টাকে ধুয়ে দেওয়া হয়, তারপর আবার আগের জায়গায় স্থাপন করা হয়, ওপেন হার্ট সার্জারি। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে যে নিদর্শনগুলো দেখবেন এর জন্য প্রস্তুতি গ্রহণ করলেন মানসিকভাবে। এরপর সফরটা শুরু হলো বোরাকের মাধ্যমে। এই বোরাকটাকে বলা হয় গাধার চেয়ে একটু ছোট এবং খচ্চরের চেয়ে একটু বড় একটা প্রাণী, যেটা জান্নাত থেকে জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের জন্য। নবীজি যখন এই বোরাকে উঠছিলেন তখন এই বোরাকটা দাম্ভিকতা প্রদর্শন করলো, একটু অহংকার প্রদর্শন করলো। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, ইতিহাসে বা তোমাকে সৃষ্টি করার পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রদ্ধাভাজন শ্রেষ্ঠ কোনো মানুষ আজ পর্যন্ত তোমার পিঠে চড়ে নাই, অতএব গরিমা প্রদর্শন করো না। বোরাককে সৃষ্টি করার পর থেকে তার এই পুরো জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো মানুষ তার পিঠে কখনো চড়ে নাই, অতএব গরিমা প্রদর্শন করো না। বোরাক তখন ঘামতে শুরু করলো, হাদিসে এসেছে বোরাক তখন ঘামতে শুরু করলো, এই কথাটার যে ওয়েট এটাতে সে ঘামতে শুরু করলো। কোরআন এবং হাদিসের যে কথাগুলো আছে এগুলোর ভার আছে, ওয়েট আছে। আমাদের নবীজি বলতেন শীতের সময়, প্রচন্ড শীতের সময় যখন তার উপর ওহী নাজিল হতো তিনি ঘামতে থাকতেন। لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله। আল্লাহ পাক বলেছেন যদি এই কোরআনকে আমি তোমার উপর নাজিল না করে হে নবী আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে তুমি দেখতা পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে। কোরআনের একটা ওয়েট আছে, আল্লাহর হুকুম। এরপর বোরাক ছুটতে শুরু করলো, নবীজি বলছেন তার ছোটার গতি এত বেশি ছিল যে তার দৃষ্টির সীমা পর্যন্ত সে একটা করে পা ফেলছিল। আমাদের এই মেরাজের ঘটনাগুলো এখনকার এই গডলেস সভ্যতা অবশ্য বিশ্বাস করে না, কিন্তু ওরা রকেটে বিশ্বাস করে, ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, কিন্তু এলিয়েনে বিশ্বাস করে। ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, মঙ্গল গ্রহে পানি আছে এটা বিশ্বাস করে। ওরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, মঙ্গলে পানির অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে, অগণিত ফেরেশতা বিশ্বাস করে না, কিন্তু অন্য গ্রহে এলিয়েন আছে, আল্লাহ অন্য প্রাণী সৃষ্টি করেছেন এটা বিশ্বাস করে। এই জন্য আমরা বলি এখনকার এই সিস্টেমটা, এডুকেশন সিস্টেমটা হচ্ছে গডলেস, আল্লাহহীন, কুফর এবং শিরকের উপর দাঁড়িয়ে আছে। যাই হোক, ওরা ডাস্টবিনে যাক, আমরা আমাদের গতিতে আগাই। এরপর বোরাক ছুটতে শুরু করলো এবং এই মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত, আকসা আপনারা চিনেন কিনা, বাইতুল মাকদাস যেটা বাস্তবায়ন করবেন, আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ তাআলা এই মহামারীর সংকটের সময় আমলগুলো আপনাদের কাজে নেবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন এই ভাইরোলজিক্যাল যে সময়টা চলছে, কেউ বলে এটা মহামারী, কেউ বলে এটা বায়ো ওয়েপন্স, এক এক মানুষ এক এক দৃষ্টিকোণ থেকে কথা বলে, হোয়াট এভার ইট।